বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে সময়কে খুবই শক্তিশালী বলে গণ্য করা হয়। সময়ের চাকায় মানুষকে খুশি, দুঃখ, কষ্ট, লাভ, লোকসান এবং জন্মমৃত্যুর সাথে পরিচয় করায়। বন্ধুরা, আপনারাও দেখে থাকবেন, সময়ের চাকা যখন পরিবর্তন হয় তখন রাজাও ফকির হয়ে যায়, আবার ফকিরও রাজা হয়ে যায়। আর এমনও মানা হয়ে থাকে, সময়ের কারণেই মানুষের জীবনে কখনো সুখ আসে, আবার কখনো দুঃখ আসে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনে ভালো সময় কখন আসবে, তা আপনি আগে থেকেই কিভাবে জানতে পারবেন? যদি না, তাহলে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই সংকেতগুলির সম্পর্কে জানাবো, যা জানার পর আপনিও আপনার জীবনে হওয়া পরিবর্তন সম্বন্ধে আগেই জেনে নিতে পারবেন। বন্ধুরা, ভালো সময় আসার আগে ভগবান বেশ কয়েকটি সংকেত দিয়ে থাকেন। এ বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ নারদমুনিকে বিস্তারিত জানিয়েছেন। বন্ধুরা, হিন্দু পৌরাণিক কথা অনুযায়ী একদিন নারদমুনি ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে আসেন। তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, হে নারায়ণ, কৃপা করে আমাকে বলুন কিভাবে একটি মানুষ তার জীবনে আসা শুভ সময় সম্পর্কে আগে থেকেই জানতে পারবে। তখন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে নারদমুনি, আমি স্বয়ং মানুষকে সময় পরিবর্তন হওয়ার আগেই কিছু সংকেত পশু পাখি, ছোট্ট শিশু আর আমার ভক্তের দ্বারায় পৌঁছে দিয়ে থাকি, যা জ্ঞানী ব্যক্তিরা খুব সহজেই বুঝতে পারেন, কিন্তু অজ্ঞানী ব্যক্তিরা তা বুঝতে সক্ষম হন না। এইসব সংকেতের মধ্যে প্রথম সংকেত হল, যদি কোনো মানুষের চোখ প্রতিদিন ব্রহ্মমুহূর্তে খুলতে থাকে বা ব্রহ্মমুহূর্তে তার ঘুম ভেঙে যায়, তখন সেই মানুষটি নিজের অজান্তেই ভগবানকে স্মরণ করতে থাকেন, কিংবা মানুষটির ওই সময় মনে হতে থাকে তাকে অন্য কেউ যেন ভালো দিশা দেখাচ্ছে। তখন এই ধরনের মানুষকে এটি বুঝে নেওয়া উচিত, তার ভাগ্যের দরজা খুলতে চলেছে আর খুব শীঘ্রই তার সফলতার নতুন নতুন রাস্তা মিলতে চলেছে। এই সময়ে আমি স্বয়ং তাকে সহায়তা করি। তো বন্ধুরা, যদি আপনারও চোখ ব্রহ্মমুহূর্তে খুলতে থাকে আর আপনি আপনার জীবনে এমন পরিবর্তন অনুভব করেন, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় সংকেত সম্পর্কে নারদমুনিকে বললেন, হে ব্রহ্মপুত্র, যখন কোনো মানুষ মন থেকে খুশি থাকে কিংবা তার চেহারায় সর্বদা একটা হাসির ঝলক দেখা যায়, আর এমন মানুষ ক্রোধকে নিজের বশে করে ফেলেছে, তখন তাকে বুঝে নিতে হবে তার জীবনে খুশির বৃষ্টি হতে চলেছে। এমন মানুষ যখন কোনো জিনিসের কথা ভাবে তখন সে ভাবনার থেকেও বেশি কিছু পেয়ে থাকে। বন্ধুরা, আপনারা হয়তো এই বিষয়ে নিশ্চয় শুনেছেন যে প্রসন্ন চিত্তে মানুষের মধ্যে সর্বদা ভগবান বিরাজ করেন, আর এই সময়ে যখন কোনো মানুষের মন প্রসন্ন থাকতে লাগে তখন তাকে বুঝে নিতে হবে তার জীবনে ভালো সময়ের আগমন হতে চলেছে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় সংকেত সম্পর্কে নারদমুনিকে বলেন, যখন কোনো মানুষের দরজায় কোনো গরু অর্থাৎ গোমাতা বারবার খাবার জন্য আসে, অথবা বাদর তার বাড়ি থেকে কোনো খাবার নিজে থেকেই তুলে নিয়ে যায়, কিংবা কোনো পাখি এসে তার বাড়িতে বাসা বাঁধে, কিংবা কোনো বিড়াল বা কুকুর তার বাড়ির প্রাঙ্গণে বাচ্চার জন্ম দিয়েছে, এইসব দেখলে মানুষকে বুঝে নিতে হবে ভবিষ্যতে আসা সময় তার অনেক ভালো হতে চলেছে এবং তার জীবনে নতুন কিছু হতে চলেছে। এরপর চতুর্থ সংকেত সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন কোনো মানুষের ঘরে ছোট্ট শিশু না ডাকতেও বারবার এসে খেলতে থাকে কিংবা তাকে দেখে বারবার হাসতে থাকে, সেই সময়ে ওই মানুষটিকে বুঝে নিতে হবে তার ভবিষ্যতে আসা সময় খুশিতে ভরে উঠতে চলেছে, কিংবা নতুন সম্পর্ক তার সাথে জুড়তে চলেছে। বন্ধুরা, আপনারাও গুরুজনদের মুখে শুনে থাকবেন, ছোট্ট শিশু ভগবানের রূপ হয়ে থাকে। এই রকম যদি আপনাদের সাথে ঘটে থাকে, ভবিষ্যতে আসা সময় আপনার জন্য হাসি খুশিতে ভরে উঠতে চলেছে। এরপর পঞ্চম সংকেত সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন কোনো মানুষের টাকা পয়সার খরচ কম হতে লাগে আর ধনলাভের নতুন নতুন পথ নিজে থেকেই তৈরি হতে থাকে, তখন সেই মানুষকে বুঝে নিতে হবে তার খারাপ সময় যেতে চলেছে এবং তার ঘরে মা লক্ষ্মী বাস করতে চলেছেন,
এই সময়ে সেই মানুষ সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবেন এবং তার ঘরে ধন সঞ্চয় হতে থাকবে। ষষ্ঠ সংকেত সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ষষ্ঠ যে সংকেতটি আমি মানুষকে পাঠাই তাতে সে জানতে পারবে তার শুভ সময় শুরু হতে চলেছে। তা হলো যখন কোনো মানুষ পূজোর থালি নিয়ে ভগবানের আরাধনা করছেন আর হঠাৎ করে তার মনে হলো ভগবান তাকে দেখে হাসছেন, কিংবা বহুদিন পর তার বাড়িতে অতিথির আগমন হয়েছে, তখন তাকে বুঝে নিতে হবে তার ভালো সময় শুরু হয়ে গেছে। এছাড়াও যখন কোনো মহিলার বাম অঙ্গ আর পুরুষের ডান অঙ্গ লাফাতে থাকে তখনও তাকে বুঝে নিতে হবে তার শুভ সময় শুরু হয়ে গেছে। এরপর সপ্তম সংকেত সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ নারদমুনিকে বললেন, যখন কোনো মানুষ সকাল সকাল কোনো শুভ কাজে বাড়ি থেকে বেরিয়েছেন এবং তিনি পথে গোমাতার দর্শন পেয়েছেন, কিংবা কোনো সাধু সন্ন্যাসীর দ্বারায় আশীর্বাদ পেলেন, এই সময়ে সেই মানুষকে বুঝে নিতে হবে তিনি যে কাজ করার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন তার সেই কাজ অবশ্যই পূর্ণ হবে, তার সেই কাজকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। শেষে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে নারদ, এইসব ছাড়াও যখন কোনো মানুষ সন্ধ্যাবেলায় জলে ভরা পাত্র অথবা দুধে ভরা পাত্র কারোর দ্বারায় তার প্রাপ্তি হয়েছে, কিংবা কেউ তাকে মিষ্টি খেতে দিল, তখনও তাকে বুঝে নিতে হবে তার ভাগ্যের দরজা খুলতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল সেই সাত সংকেত যা জেনে বা অনুভব করে মানুষ আগে থেকেই জেনে নিতে পারে তার শুভ সময় কখন আসবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।